সংবিধানের 118 অনুচ্ছেদের নির্বাচন কমিশনের গঠনের সম্পূর্ণ এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতি। তারপরেও উনি জাসদ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে সূত্রপাত করেছেন, এই জন্যে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। এই পদ্ধতিটা নির্বাচন কমিশন গঠনের জন্যে অংশগ্রহণমূলক হবে এবং এটা গ্রহণযোগ্য দক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে মহামান্য রাষ্ট্রপতির সাহায্য হবে। দ্বিতীয় কথা যেটা আমরা বলেছি যে সংবিধানের নির্দেশ অনুযায়ী একটা আইনি কাঠামো না থাকার জন্যে তুলনামূলকভাবে একটা অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশনের গঠন করার উদ্যোগটা ভালো উদ্যোগ। তিন নম্বর কথা বলেছি যে এই নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা 5 বছর পর পর হয়, তার থেকে স্থায়ী সমাধান করার জন্যে মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্যে উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। তারপরে আমরা বলেছি যে সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। আমরা সেখানে পরিষ্কার বলেছি আপিল বিভাগের বিচারপতি, অডিটর অ্যান্ড কম্পিটিটর জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের যে প্রধান সহ সার্চ কমিটিটা গঠন করার জন্যে। সেই জন্যে আমরা জাসদের তরফ থেকে কোনো নাম প্রস্তাব করা সমীচীন মনে করিনি। তবে একজন নারী এবং একজন শিক্ষক বা একজন অধ্যাপক, এই পর্যায়ের দুজন থাকার কথা অনুসন্ধান কমিটিতে, সেই ক্ষেত্রে আমি বলেছি সেই ক্ষেত্রেও আমরা কোনো নাম প্রস্তাব সমীচীন মনে করিনি। আমরা মনে করি যে মহামান্য রাষ্ট্রপতি এই দুইজন মনোনয়ন দিবেন এবং তাকে নাম প্রস্তাব করে অনুসন্ধান কমিটি গঠনে মহামান্য রাষ্ট্রপতিকে ভারাক্রান্ত করতে চাইনি। গত কয়েকটা নির্বাচন অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে হয়েছে, কখনো বিতর্ক দেখা দিয়েছে, কখনো বিতর্ক দেখা দেয়নি। সুতরাং আমরা সংলাপের মধ্য দিয়ে, অংশগ্রহণের মধ্য দিয়ে যতদূর সম্ভব আমরা একটা বিতর্কের ঊর্ধ্বে একটা দক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার রাষ্ট্রপতির উদ্যোগকে সহযোগিতা করা বাঞ্ছনীয় মনে করেছি। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে উনি সার্চ কমিটি অবিলম্বে গ্রহণ করবেন। সার্চ কমিটি যদি নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে কোনো নাম চায় তাহলে সেখানে আপনারা সহযোগিতা করবেন। তবে সার্চ কমিটি যে দুজন করে নাম দেবে তার থেকে উনি চূড়ান্ত করবেন। তা আমরা খালি অনুরোধ করেছি যে আপনি যে দক্ষতার মানুষই দেন না কেন, তিনি যেন, ইংরেজিতে বলেছি, ম্যান অফ ইন্টিগ্রিটি হয়। সুতরাং কোন পেশার থেকে আসলো বা কোন মতের লোক সেটা বড় কথা না, যদি সৎ মানুষ হন, দক্ষ মানুষ হন এবং গ্রহণযোগ্য মানুষ হন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন উপহার দিবে। মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে যে নির্বাচন কমিশন গঠনের যে সংলাপকে যারা নাটক বলছেন বা প্রহসন বলছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলবো যে সংলাপের
গেলে না তখন বুঝবেন প্রহসন না ভালো জিনিস। সুতরাং সংলাপে না যে প্রহসন বা নাটক বলা বাঞ্ছনীয় না, সংলাপে ঢোকেন, তারপরে এটা নাটক কি অন্য কিছু সেটা বুঝবেন। দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে রাষ্ট্রপতির এই উদ্যোগটাকে স্বাগত না দিয়ে না জানিয়ে যারা নাকচ করে দিচ্ছেন তারা কিন্তু সংলাপ প্রক্রিয়াটাকে বানচাল করতে চাচ্ছেন। তো এই বানচাল করার ঘটনাটা আমরা দেখেছি যে যারা নির্বাচনই বানচাল করতে চান তারা সংলাপও বানচাল করবেন। সুতরাং বিএনপি তো 14 সাল এবং 18 সাল দুবার নির্বাচন বানচাল করার চক্রান্ত করেছিল, সুতরাং তারা আগামী নির্বাচনটা বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে সংলাপটা বানচাল করতে চাচ্ছেন।